আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা দেখেন, একটা পার্সেল আমাদের দেশের ভিতরে যাবে, তো দেখেন এর মধ্যে 4 পিস আছে আপনার এই নবজীবন পাউডার, যে পাউডার আমি অনেক অ্যাডভার্টাইজ করে থাকি যে একটা ওষুধ আপনার অসংখ্য রোগের কী করে চিকিৎসা করে, একটা একটা ওষুধ দিয়ে আপনার অনেক রোগ ভালো হয়ে যায় ইনশাল্লাহ। প্রথম খোরাকে ভালো হয়ে যায়, বিশেষ করে যাদের পেটের রোগ আছে, পেটের মধ্যে গ্যাস হয়, অম্বল হয়, তারপর আপনার ফুটপাট করে, বুটবাট করে, খাবার হজম হয় না, হ্যাঁ, তারপর আপনার পায়খানা হয় বারবার, পাতলা পায়খানা, খাবার খেলেই পায়খানা হয় ইত্যাদি, যাদের IBS রোগ আছে তাদের ইনশাল্লাহ এক চামচ খেলেই পেটের মধ্যে পড়লেই সেই রোগটা ভালো হয়ে যায়। তো কথা হচ্ছে এই রোগগুলো কেন হয় জানেন তো? পেটের এই সমস্ত সমস্ত পেটের যত রোগ আছে সমস্ত রোগ তৈরি হয় একমাত্র আপনার লিভার যদি দুর্বল হয়ে যায়, লিভার যদি ভালো কাজ না করে তাহলে আপনার এই সমস্ত সমস্ত রোগ দেখা দেয়, পেটের সমস্ত রোগ দেখা দেয় এই আপনার লিভারের কারণে। লিভার যদি ভালো কাজ না করে, দুর্বল হয়ে যায়, ওই কারণে আপনার পেটের সমস্ত রোগ দেখা দেয়। তো আলহামদুলিল্লাহ এই এক এই ওষুধটা লিভারের উপরে ভালো কাজ করে, এমন কাজ করে, এত তাড়াতাড়ি কাজ করে আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন যে এক চামচ ওষুধ মুখে দিলেই তখনই লিভার কাজ শুরু করে দেয়, যার ফলে আপনার এই ওষুধ খাওয়ার আগে হয়তো আপনার গ্যাস হয়তো, অম্বল হয়তো, তারপর আপনার পাতলা পায়খানা হয়তো বারবার, খাবার হজম হইতো না, ফ্যাট ফুটপাট বুটবাট করতো, কিন্তু এক চামচ খেলেই তখন আপনার সব ঠিক হয়ে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার লিভারের উপরে সে সরাসরি কাজ করে এই ওষুধটা, যার কারণ লিভার যদি আপনার কাজ ভালো না করে তখন আপনার এই সমস্ত সমস্যা দেখা দেয়। তো এত আপনার জানতে হবে আপনার এই ওষুধটা লিভারের উপরে ভালো কাজ করে। কেন করবে না, কেন করবে না? কারণ আমি 32 থেকে 35টা জড়িবুটি দিয়ে এটা তৈরি করেছি, খাঁটি খাঁটি জড়িবুটি দিয়ে তৈরি করছি, একদম টাটকা টাটকা জড়িবুটি দিয়ে তৈরি করছি, ঠিক আছে? এত ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে কাজ করে। কিন্তু এই ওষুধটা কিন্তু পেটের ওষুধ নয়, এটা হচ্ছে স্পেশালিস্ট যৌন রোগে সকল প্রকার যৌন দুর্বলতা দূর করার ওষুধ, কিন্তু পেটের সমস্ত রোগকে আগে আগে সে ভালো করে, পেটের সমস্ত রোগ আগে ভালো করে, তারপর আপনার যৌন দুর্বলতা দূর করে। এত ইনশাল্লাহ এই এই ওষুধটা আপনার পেটেরও এবং সকল প্রকার যৌন দুর্বলতা সব কিছুর এটা ঔষধ, ঠিক আছে বন্ধুরা? তো আমি বলছিলাম যে ইনশাল্লাহ এই ওষুধটা আপনি যদি খান তখন আপনি নিজে বুঝতে পারবেন যে এই ওষুধটা ভারতের নাম্বার 1 লিভারের 1 নম্বর ওষুধ এটা, ঠিক আছে? লিভারের অনেক ওষুধ আপনি খাবেন কিন্তু সেগুলো ভালো কাজ করছে না, কিন্তু এটা এক চামচ খেলেই আপনার লিভার মজবুত হয়ে যাচ্ছে, শক্তিশালী হয়ে যাচ্ছে এবং ভালো কাজ করছে। তার প্রমাণ হচ্ছে এই ওষুধটা খেলে আর আপনার গ্যাস হয় না, অম্বল হয় না, হ্যাঁ, বারবার পাতলা পায়খানা হয় না বা পায়খানা বারবার লাগবে না এবং আপনার অম্বল হবে না ইত্যাদি, হ্যাঁ, পেট পুটপাট করবে না, ভুটবাট করবে না, সব ঠিক হয়ে যাবে একেবারে, আর একদম সুন্দরভাবে হজম হইতে লাগবে, সব কিছু যা খাবেন সব হজম হইতে লাগবে। তো পেট ভালো কাজ করে, আপনার পেটের সমস্ত ফাংশনগুলো, লিভার আপনার সমস্ত ফাংশনগুলো ভালো কাজ করতে লাগে ওষুধটা খাওয়ার পর, আপনি নিজে বুঝতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার, তো এই ওষুধটা আপনারা নিজেরা ব্যবহার করুন, যাদের এই সমস্ত সমস্যা আছে, যৌন সমস্যা এবং পেটের সকল প্রকার সমস্যা আছে, আপনারা এটা ব্যবহার করুন আর দেখবেন আপনার অল্প দিনের মধ্যে শরীরের দুর্বলতা কোথায় পালিয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই ওষুধটা আপনি যদি 10 থেকে 12 দিন খান, 15 দিন খান, তখনই আপনারা দেখবেন এই ওষুধটা খাওয়ার পর 15 দিন পর আগে আপনার যে দুর্বলতা ছিল সেই দুর্বলতা আর লাগছে না শরীরের মধ্যে, আর শরীরটা ভালো লাগছে, ফুরফুরে লাগছে, কারণ এই ওষুধটা শুধু একটা নয়, অসংখ্য শরীরের ফাংশনের কাজ করে এটা। যেরকমভাবে আপনার যাতে হার্টের দুর্বলতা আছে, হার্টের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, হার্ট রক্ত ঠিক মতো চলছে না, আপনার শিরার মধ্যে আপনার কি ময়লা জমে আছে সেগুলোকে কী করে একদম সাফ করে দেয়, এর জন্য রক্ত চলাচল ভালো হয়, আর রক্ত চলাচল ভালো হইলে তখন শরীরের সব ফাংশন ঠিক থাকে। তো এ ব্যাপার, তো এই ওষুধটা অসংখ্য কাজ করে, মেয়েদের যাদের সাদা স্রাব আছে, সাদা স্রাব হয় ইনশাল্লাহ, তারা যদি এই প্রথম খোরাকে দেখবেন সাদা স্রাব আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে, 1 কোটা খেয়ে খাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তবে 2 কোটা 3 কোটা খেলে একদম ভালো বা জ্বর থেকে রোগ ভালো হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই ওষুধটা ইনশাল্লাহ আপনারা ব্যবহার করবেন। তো এই ব্যাপার, আমি এখন এই ভাইকে 10 পিস ওষুধ দিচ্ছি, এটা হচ্ছে আপনার 4 পিস, আর আপনার হচ্ছে দেখেন পেট সাপ দিচ্ছি, পেট সাপে ভাই 5 পিস নিচ্ছেন, 5 পিস, আর সে অর্ম কিলার, এই দেখেন অর্ম কিলার, পেটের কৃমি সমস্ত মারার শ্রেষ্ঠ ওষুধ এটা, এটা কী করবেন রাতে খাবেন, এক চামচ খাবেন, এটা রাতে 1 চামচ খাবেন এটা ইনশাল্লাহ, আর
এক চামচ খাবেন, হালকা খাওয়ার পর দেখবেন আপনার 7 দিন খেতে হবে, 7 চামচ খেতে হবে। আর যদি পারেন সকালে 1 চামচ খেয়ে নিয়েন এটা, ঠিক আছে? প্রথমে এইটা খেয়ে কৃমিগুলো মারবেন ভালো করে। কৃমি মারার পর তখন আপনি কী করবেন, এই আপনার এই নবজীবন পাউডার শুরু করবেন। ওকে বন্ধুরা, হ্যাঁ। আর দেখেন তিনাকে ইনশাল্লাহ আমি তেল দিচ্ছি 3 পিস। এই দেখেন এই তেলটা ভাই প্রথমে এভাবে ঝাঁকাবেন, ব্যবহার করার আগে একবার ঝাঁকিয়ে নেবেন। এই তেলটা ভাই ঔষধও এবং আপনার ঝাড়ফুঁক দুটোই। এটা ঝাড়ফুঁক করছি অনেক, মানে অনেক কঠিন ঝাড়ফুঁক করেছি, কারণ অনেক মানুষের কি হয় দেখা যায় শরীরের মধ্যে বদনজর লেগে থাকে, জিনের দৃষ্টি লেগে থাকে, শরীরের মধ্যে জিন থাকে, অথবা কেউ জাদু টোনা বান করে থাকে, যার ফলে লিঙ্গ ছোটো হয়ে যায়। হ্যাঁ, লিঙ্গ অনেক দামি দামি ওষুধ খেয়ে কাজ করতে চায় না, তার মানে কি তার শরীরের মধ্যে জাদু লেগে আছে। জাদু টোনা বান যদি না কাটান তাহলে আপনার কাজ করবে না। তো আমি এইটার মধ্যে ঝাড়ফুঁক করেছি, ইনশাল্লাহ এটা ব্যবহার করলে লিঙ্গের মধ্যে মালিশ করবেন, তাতে আপনার জাদুটনা কেটে যাবে আপনার শরীরের, আপনি বিশেষ করে লিঙ্গের মধ্যে যে জাদুটনা বান লেগে থাকে সেগুলো কেটে যায়, যার ফলে ভালো কাজ করে। ওকে বন্ধুরা, এভাবে ঝাঁকারে নেবেন, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার, ইনশাল্লাহ এই ওষুধ দেখেন ভালো অর্ডার আসছে চারদিক থেকেই। আমি প্রতিদিন একটা করে পার্সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারা ইনশাল্লাহ ব্যবহার করুন ভাইয়েরা, ব্যবহার করার পর আপনার রেজাল্ট বলবেন আমাকে, ঠিক আছে? আর আমি তো ব্যবহার করছি, দারুণ রেজাল্ট, একেবারে দারুণ কাজ করছে সমস্ত ওষুধ। আমার সমস্ত ওষুধগুলো ভালো কাজ করে, একেবারে একদম হাতে নাতে কাজ। ভাই আয়ুর্বেদিক ওষুধ, গাছগাছা ওষুধ, তারা কখনো ধোকা দেয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ও শামসু আল কামর বি হুসবান, ও নাজমু ওর সাজারু ইয়াহজুদান, ও নাজমু ওর সাজারু ইয়াহজুদান। নাজু মানে লতাপাতা, সাজার মানে বৃক্ষ, লতাপাতা বৃক্ষ, ইয়াহজুদান আল্লাহকে সেজদা করে। তার মানে কি আল্লাহকে সেজদা করে, এখন দুইটা অর্থ, এখন সরাসরি সেজদা করে সেটা অর্থ, আবার আল্লাহ তালা যেই গাছকে যেই ঔষধ মানে যেই ওষুধ মানে যে গাছকে যে ওষুধ নিযুক্ত করছেন তারা সেই সেই গাছ ব্যবহার করলে সেই রোগই ভালো হয়, ঠিক আছে? তো এইটা সে অনন্তকাল থেকে হয়ে আসে, কিয়ামত পর্যন্ত এই কাজ হবে। অর্থাৎ তারা আল্লাহকে সেজদা করছে, তার মানে আল্লাহর হুকুম পালন করছে। আল্লাহ তালা প্রতিটা গাছকে একটা না একটা গুণ দিয়েছে, একটা একটা রোগ ভালো করার জন্য, ঠিক আছে? আর সেই গাছ সেই রোগ ভালো করবেই, তারা কোনো দিন বেইমানি করে না। মানুষ বেইমানি করতে পারে কিন্তু গাছপালা জড়িবটি কোনো দিন বেইমানি করে না ভাই। হ্যাঁ, আল্লাহ তালাদেরকে গুণ দিয়েছে, এই গুণ আল্লাহর দেওয়া গুণ। এত প্রতিটা গাছের মধ্যে এক একটা গুণ থাকে, একটা একটা রোগ ভালো করার ক্ষমতা থাকে। তো এরকম আমি 32 থেকে 35টা জড়িবুটির মতন দিয়ে এই সমস্ত ওষুধ আমি তৈরি করছি। এই বিশেষ করে এই এই দেখেন এটা নবজীবন পাউডারটা, এটা গাছগাছা কোনো দিন বেমানি করে না, করবে না, ঠিক আছে? তো আপনারা ইনশাল্লাহ ব্যবহার করেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা হয়তো এক আপনার শরীরের মধ্যে 10-12টা রোগ আছে, এক একটা একটা রোগ ভালো করতে গিয়ে আপনার দেখা যাচ্ছে 50,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ইনশাল্লাহ একটা ওষুধে আপনার 7-8টা 10-12টা রোগ ভালো হয়ে যাবে, এই একটা ওষুধেই, ঠিক আছে? তো আপনাকে আলাদা চিকিৎসা করতে হবে না, একটা ওষুধ খান, আপনার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? পেটের সমস্ত রোগ ভালো হয়ে যাবে এবং আপনার যৌনজাত দুর্বলতা আছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধাতু গাঢ় হবে, বিশেষ করে যাদের পাতলা পানি বের হয়, আঠালো পানি বের হয়, পাতলা পানি গড়গড় করে একটু কথা বলে, সেক্সের কথা বলে স্ত্রীর সঙ্গে বা অন্য কারোর সাথে, ইনশাল্লাহ এটা খাবেন, এই চারকোটা খান, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ভাই এই ওষুধ খাওয়ার সময় আপনি কোনো প্রকার সহবাস করতে পারবেন, সহবাস থেকে দূরে থাকতে হবে আপনাকে, ঠিক আছে? স্ত্রীর সহবাস করবেন, এইটা খেলে কিন্তু 10-15 দিন পর দেখবেন একটু শরীরের মধ্যে হিট হবে, 10-15 না 10 দিন পরে দেখবেন শরীরের মধ্যে গরম, শরীর গরম হতে থাকবে, কিন্তু দয়া করে আপনি ওই ওই সময় কিছু করতে যাবেন না। এই ওষুধের কোর্সটা প্রথমে পড়া করবেন 2 মাস, কোষটা পড়া হয়ে যাবে, তারপর আপনি যা ইচ্ছা তাই করবেন, এর আগে করবেন না, তাহলে কারণ ওষুধটা কাজ করবে, কাজটা বন্ধ হয়ে যাবে, আপনি যদি ওইসব করতে যান, ঠিক আছে? তো ওষুধটাকে তার কাজ করতে দিতে হবে, আপনি কোষটা পড়া করুন, 2 মাসের কোষ পড়া করেন ইনশাল্লাহ, তারপর আপনি যাই করেন অসুবিধা নেই। আর তেলটা দিনে একবার না হয় 2 বার ব্যবহার করবেন, ঠিক আছে? এই তেলটা দিনে একবার না হয় 2 বার ব্যবহার করুন, আপনার সুবিধা মতো যখন সময় হবে তখন, ঠিক আছে? ইনশাল্লাহ দেখবেন আপনার যৌন সকল প্রকার দুর্বলতা ঠিক হয়ে যাবে। আর এই পেটসাপ যাদের মানে খুব ধাতু রোগ হয় পেটসাপের কারণে, মানে পেটে পেটে কষা পায়খানার কারণে এবং শক্ত পায়খানার কারণে অনেকের ধাতু রোগ হয়, বসে পায়খানা করতে চায় পায়খানা বের হয় না, কুদ দিয়ে দিয়ে
মানে সে অনেক নাজেহাল হয়ে যাচ্ছে, তবুও পায়খানা বের হচ্ছে না। এবং পায়খানা যদি হয় শক্ত হয়, শক্ত এমন শক্ত হয় যে ধাতু গড়গড় করে বের হয়। ভাই আপনি কি করবেন, শুধু রাতে এক চামচ এটা খেয়ে নেবেন ভাত খাওয়ার পর, ঠিক আছে? এক চামচ মুখে দিয়ে পানি দিয়ে খেয়ে নেবেন, দেখবেন সকালে আপনার কুদ দিতে হবে না, জোর দিতে হবে না, আপনি আপনি পেটে যত পায়খানা থাকবে সব নেমে যাবে, ঠিক আছে? তখন দেখবেন আপনার আর এই এ ধাতু রোগটা আর এত হবে না, ধাতু রোগটা কমে যাবে, ঠিক আছে? কমে যাবে। আর আপনার যখন আপনি এইটা ব্যবহার করবেন, তখন আপনার ধাতু পড়া একদম এমনভাবে আটকিয়ে দিবে, একদম বন্ধ করে দেবে, ধাতু পড়তেই দেবে না, একেবারে ধাতুকে টেনে ধরে রেখে দেবে ওষুধটা, ঠিক আছে বন্ধু? তো এই ব্যাপার, আমার প্রতিটা ওষুধে গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ কাজ করছে, একদম মানে কারেন্টের মতন কাজ করছে ইনশাল্লাহ। ব্যবহার না করলে বুঝতে পারবেন না, তাই আপনারা ইনশাল্লাহ ওষুধগুলো নেন, দেখুন অল্প দামে আমি দিয়ে দিছি ওষুধগুলো, ঠিক আছে বন্ধুরা? তো আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি তো ফোন নম্বর দিয়ে দিছি। তো ভিডিওটা বেশি বড় করবো না, এখন রাখছি, শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি এবার এগুলো প্যাকিং করবো, করে এখনও নিয়ে যাবো আমি, ঠিক আছে? ওকে বন্ধুরা, ভালো থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের সামনে প্যাকিং করে নিই, এই দেখেন আপনাদের সামনে প্যাকেট আমি করে দিচ্ছি। চার পিস নবযৌবন, এই একটা একটা ওয়ার্ম কিলার, কৃমির কৃমির ওষুধ, আর এক এটা হচ্ছে আপনার পাঁচ পিস পেসাপ, ঠিক আছে? পাঁচ পিস পেসাপ, আর এইগুলো দিয়ে দিলাম, বাস হয়ে গেল। ওকে বন্ধুরা, এবার আমি এটাকে এভাবে দিয়ে বন্ধ করে দেব, এবার আমি প্যাকিং করব। ওকে বন্ধুরা, প্যাকিং করব। এই দেখেন আমার কাছে সব কিছু আছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। পার্সেলটা ছাড়তে এলাম এখানে পোস্ট অফিসে, এখনই ছাড়বো। এই দেখেন পার্সেল, এটা আমাকে বলতে মানা করছে, বলেন তো আশেপাশের পার্সেল তো ওরা লজ্জা পাচ্ছে, এই জন্য আমি বলছি না কোথায় যাবে এটা। ওকে বন্ধুরা, এই দেখুন এটা আমাদের, এখন লাইন দিয়েছি আমি, এই এখন এই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা পাঠিয়ে দিব। আমাকে বলতে মানা করা হচ্ছে, এই জন্য আমি নাম করব না, ঠিক আছে?